মানে গাছ দেখলে মনে হয় যে সব মানে টাকা জ্বলতেছে এরকম একটা অবস্থা, তাই না? মনে হয় যে টাকা দিয়ে রাখছে, এইগুলা টাকা জ্বলতেছে এরকম মনে হয়, সাজিয়ে রাখছে এরকম মনে হয়, কিন্তু আসলে এইগুলা ধরছে। আর কাঁচা নইলে আপনাদের খেয়ে দেখাইতে পারতাম, আপনিও খাইতে পারতেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে মানে পুরো গাছের একটা ই দেখায়, মানে কোনো ডেল বাদ নাই। ঠিক আছে, এই দেখেন এই যে ডেলটা লাস্ট মানে কিরকম বোঝায়, দেখলেই ভাল লাগেছে। আল্লাহ দিলে কি পরিমাণ যে দিতে পারে, মানে আইডিয়ার বাইরে। কোনো সময় পাতা দিয়ে ধরেন, দিকে ধরে সেই স্বাদ। হ্যাঁ, মামার বাগান খাই নাই অন্তরি, খাই নাই গাইস, পারা হয়েছে দেখেন, হাজার হাজার লেসু দেখো আমরা ঠিকই হবে, খুব মিষ্টি কিন্তু শুকায়, দেখেন এগুলো অন্তর পাতে নাই, কোনো মেডিসিন নাই, বুঝছেন? আর বীজ দিছি, এই যে গোলাপি রং ধরছে দেখেন, এই যে গাছটা দেখেন, দুই বছর গাছ, দুই তিন দিন আগে বলছি, তুই তো ভাইরাল হে ভাই, যদি অর্ডার করতে মন চাই অনলাইনে করবেন, অর্ডার হোম ডেলিভারি হইব। প্রাইসটা একটু জানিয়ে দেন, খালি 500-150। সিরিয়াসলি রেটটা একটু জানিয়ে দেন কত করে, ওই যদি আগে টাকা পাঠান 250-150, আর পরে পাঠাইলে 500-150 দিও নিন একবার। এই যে লেসু, গোলাপি লেসু, বুঝছেন? আজকে প্রথম ছিললাম গাছে গাছে, আজকে বিক্রি হবে এগুলা সব, এগুলো আমাদের লেসুর কালারও যেমন স্বাদেও তেমন, বুঝছেন? এই যে দেখেন, কোনো পোকা হবো না, এই যে দেখেন, দেখছেন কোনো পোকা নেই, অনেক স্বাদ লেসুগুলা, মাংস আছে অনেক, মিষ্টি কিরকম না, টক আছে, খুব মিষ্টি। হ্যাঁ, আপনাকে একটা দিতেছি, এই ওটা ওটা কাঁচা, কাঁচাটাই খেয়ে দেখেন, কাঁচাটাই যদি মিষ্টি হয় পাকাটা তো আরও মিষ্টি, ফ্রেশ, কোনো পোকা হবে না। ধরুন মামার বাড়ি, আমার বাড়ি আসছি লেসু বিক্রি করতে, এই দেখান, চাইলে এই জায়গা থেকে লেসু অর্ডার করতে পারেন, 300 টাকা শ বিক্রি হয়। এখন যেহেতু একটু ড্যাম সিজন, আরও আগে অনেকে বিক্রি করছে, এখন 250 টাকা শ, 250 টাকা শ। লেসু তো আছে, এবার তো পর্যাপ্ত লেসু আছে, পর্যাপ্ত লেসু আছে, যে এই পাশটা দেখেন ভরপুর লেসু, এটা এখনো ভালো পাকে নাই, এটা এই পাশে পাকছে, আরো গাছ লাগানো রাখা আছে। মোটামুটি এই বাগানে কয়টা গাছ আছে, কয়টা? সাতটা, এ সাতটা বেশি হইব না, বাগানে সাতটা, ওই যে বাড়িতে দুইটা, বাড়িতে
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে মানে পুরো গাছের একটা এই দেখায় মানে কোনো ডাল বাদ নাই ঠিক আছে এই দেখেন এই যে ডালটা লাস্ট মানে কি রকম বোঝা যাইতেছে জানি না এই যে দেখেন ঠেকা দেয়া লাগছে মনে করেন দোকান সাজাইছে এইরকম দোকান সাজানি ফেল ঠিক আছে মানে গাছের গোড়া থেকে মানে কতটুকু উপরে থেকে ধরছে প্রত্যেকটা ডেলে ফল ধরছে এই যে ছোট ছোট মামাই বনছে মামারি আসা হয় না এবার আসছি লিচু খাইতে আসছি লিচু বিক্রি করতে আসছি এই যে এগুলো পয়সা গেছে আল্লাহ অনেক সুস্বাদু দেখলেই ভালো লাগেছে আল্লাহ দিলে কি পরিমাণ যে দিতে পারে মানে সব আল্লাহ আইডিয়ার বাইরে নষ্ট কোনো সময় পাতা দিয়ে ধরেন বুকে ধরেন পেটে কি ডালে যে ধরছে ভরপুর ভরপুর অনেক ভরপুর মাথা নষ্ট ফলন না মানে গাছ দেখলে মনে হয় যে সব মানে টাকা ঝুলতেছে এরকম একটা অবস্থা তাই না মনে হয় যে টাকা দিয়ে রাখছে টাকা ঝুলতেছে এরকম মনে হয় সাজিয়ে রাখছে এরকম মনে হয় কিন্তু আসলে এইগুলা ধরছে আর কাঁচা নইলে আপনাদের খেয়ে দেখাইতে পারতাম আপনিও খাইতে পারতেন উপরেও সেম অবস্থা দুইটা গাছে আর এই যে আমাদের কাঁঠালের বাগান আছে এদিকে আছে সব ফল আছে দেখছেন বাসনা বেড়েছে কাঁঠাল মনে হয় পাকছে পাকলে তো আপনারা খাওয়াই দিন কাঁঠাল পাকছে কনফার্ম পাকছে কোন টাইপে পাকছে বাসনা কি পাইছো তুমি হ্যাঁ পাকছে কিন্তু পাকে নাই কুড়া পাকে নাই পাকছে এটা কিছুক্ষণ পরে পাওয়া যাবো কটাই যখন ছিদ্র করবো না ওটা ইয়ে তখন পাওয়া যাবো নো কিলিয়ারেব না এই যে এই দিয়া হন আনলো মানে গ্রামে থাকলে একটা জিনিস সুবিধা আছে ওইটা লোক এই যে রাজশাহী রাম রে না বিষয় হয়েছে এত কিছু তো বলার দরকার নাই কাহিনী হয়েছে সাইজ কিন্তু ঠিক আছে এবার বৃষ্টি হয় নাই ঠিক আছে তারপরে যে লিচুডি এই সাইজ আইছে এই যথেষ্ট ঠিক আছে মানে খুবই সুন্দর আর এই যে গ্রামে থাকলে এই যে দেখেন কত ফল ফুলের ভিতরে থাকা যায় সামনে ইনশাল্লাহ আপনারা আরও ভিডিও পাবেন এই রিলেটেড হ্যাঁ বাবা রে এই যে দেখেন বটা দেখলেই বোঝা যায় যে লিচু ঠিক আছে কিনা পোকা নাই ঠিক আছে পোকা নাই প্লাস এই যে
এই দেখেন হ্যাঁ ফরমালিন মুক্ত তো 100% পিওর প্লাস এই লগে গ্রামে থাকলে কোনো ফল ফুলের অভাব নাই মানে সামনে ইনশাআল্লাহ আপনাদের এরকম আপডেট অনেক দিতে পারবো ঠিক আছে মানে এই যে গ্রামে থাকলে দেখেন এই যে এত ফল ফুলের ভিতরে থাকা যায় মানে একজন মানুষ খাইলেই কয়টা খাইতে পারবে তারপরে কিন্তু মানে মোটামুটি তৃপ্তির ভিতরে থাকে মানে যত প্রকারের ফল আছে হ্যাঁ কম বেশি মনে করেন যে গ্রামে থাকলে সবই খাওয়া যায় বা এবং ন্যাচারাল নিজেদের গাছের খাওয়া যায় ঠিক আছে এই যে এইগুলো কালকে হাটে নেওয়া হবে আজকে এই যে পারতাছে এটি এইখান থেকে ডালটা এই যে বাছাই করা হইব ঠিক আছে এই যে দেখেন এটা জোপ পাইকে ভাই পড়বো না এই যে এত গাছ কটা গাছের লেস ওই লোক ই করবো আরো ছোট এই দিক না আরো বড় হইতো ঠিক আছে গ্রামে থাকলে কম বেশি সব ফলি ওই যে দেওয়া ওই যে কটাই খেয়ে গেল তারপর এই যে গাছে পেঁপে ঠিক আছে ওই যে খেজুর আবার দুই দিন পরে দেখতে পারবেন যে আপনার তাল তারপরে আবার বেরোয় যাবে ওই যে জলপাই ওই যে ফুল আসছে ঠিক আছে এখন বর্তমানে কাঁঠাল অ্যাভেলেবেল মানে গাছের নিচ দিয়ে পড়ে থাকবো ইনশাল্লাহ আপনাদের সামনে দেখাতে পারবো ঠিক আছে তারপরে তোমার যে আরও ফল আছে এই যে জাম্বুরা এই যে জাম্বুরা ঠিক আছে এই যে ঠিক আছে মানে আল্লাহ দিলে কম বেশি সব ফল ফুট থাকে গ্রামে ঠিক আছে তাও ন্যাচারালভাবে আপনার আম কাঁঠাল লিচু এখন পুরো ভরপুর গ্রামের সাইডে ঠিক আছে একেবারে ভরপুর সবার বাড়িতে আছে ঠিক আছে তারপরে কিছুদিন পর থেকে আবার শুরু হইব মানে জলপাই বরই তারপরে যে এরপরে এই যে আবার তাল শুরু হয়ে যাবো তাল অলরেডি কিছুদিন পর থেকে কাটা শুরু হয়ে যাবো হ্যাঁ এরকম মানে একটার পর একটা থাকে তারপরে পেয়ারা মানে একটার পরে স্টেপ বাই স্টেপ থাকে গ্রামে থাকলে এই জিনিসটাই খুব তৃপ্তি আকারে মানে খাওয়া যায় আর কি তাই না ভাই সারা বছর এই যে ছেলা দিতেছে গাছ রোদ উঠলেও সমস্যা নেই ছেলা আছে আবার ফলও দিতেছে মিষ্টি লেসু খুব মিষ্টি আমি অনেকদিন যাবত আসি না মামার বাড়ি